111 বছর আগে আটলান্টিক সমুদ্রের গভীরে হারিয়ে যাওয়া টাইটানিক নিয়ে মানুষের মনে যুগে যুগে আগ্রহের সীমা নেই। টাইটানিক প্রশ্নে স্বভাবতই যে কারো মনে প্রথমেই যে প্রশ্নটি জাগে সেটি হলো প্রযুক্তির এই বিস্ফোরণের যুগে এসেও কেন টাইটানিক আজও উদ্ধার হয়নি। টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া ডুবোযান টাইটানও কেন ধ্বংস হলো, কি আছে গভীর সমুদ্রের সেই অতল গহ্বরে, সেসব জানব ফারজানা রিনার প্রতিবেদন থেকে। টাইটানিক জাহাজটি ডুবে যাওয়ার পর প্রথম 73 বছর পরেও জানা যায়নি এটি কোথায় আছে, কিভাবে আছে। তারপর এটিকে খুঁজে পেলেও 38 বছরেও বিশ্বের নাম করা সব গবেষক এবং বড় বড় কোম্পানিগুলো অনেকবার চেষ্টা করেও এটি উদ্ধারের কোনো সুরাহা করতে পারেননি। দুই ভাগে ভেঙে যাওয়া জাহাজটি ডুবে গিয়েছিল সমুদ্রের 12,000 ফুট গভীরে, যা প্রায় 4 কিলোমিটারের সমান। অফিসিয়াল তথ্য মতে জাহাজটি ডুবে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আস্তই ছিল, পরে এটি সমুদ্রের গভীরে যেতে যেতে দুই ভাগে ভাগ হয়ে যায়। শুরু থেকে টাইটানিক ডোবার কারণ হিসেবে বরফ খণ্ডের সাথে ধাক্কা লাগার প্রচলন থাকলেও এ নিয়ে রয়েছে সংশয়। টাইটানিক দ্য নিউ এভিডেন্সের তথ্য মতে টাইটানিক আইসবার্গের সাথে ধাক্কা লেগে নয়, বরং আগুন লেগে ডুবেছিল। টাইটানিক ধ্বংসের কারণ হিসেবে অনেক রকম মতামত থাকলেও আজও এর ডুবে যাওয়ার ঘটনাটি রহস্যই থেকে গেছে। গবেষকরা জাহাজটি যখন খুঁজে পায় তখন জাহাজের ভেতরে অনেক কিছুই ছিল প্রায় অক্ষত। টাইটানিককে উদ্ধার করতে নানা গবেষক নানা রকম পরামর্শ দেন বিভিন্ন সময়ে। এটি যেহেতু মাঝ বরাবর দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল, তাই চাইলেও অন্যান্য জাহাজের মতো একে উদ্ধার করা সম্ভব হয়নি। টাইটানিক জাহাজের ওজন প্রায় 1.43 লক্ষ টন। তার ওপর পানির এত নিচে রয়েছে পানির প্রচণ্ড চাপ। জাহাজটির নিজস্ব ওজন এবং পানির চাপ মিলে এর ওজন এত বেশি যে কোনো সাবমার্সিবলের পক্ষেই সমুদ্রের গভীর থেকে এত ওজন টেনে তোলা অসম্ভব। 21 শতাব্দীর শুরুর দিকে এতটা বিকাশ ঘটেনি বিজ্ঞান ও প্রযুক্তির, তাই তখন টাইটানিক উদ্ধারে বিজ্ঞানীরা বেশ কিছু পদ্ধতি অবলম্বনের চিন্তা করেছিলেন, যা আজকের দিনে এসে মনে হবে অনেকটাই হাস্যকর। সে সময় তারা পিং পং বলের মাধ্যমে জাহাজটি উদ্ধারের পরিকল্পনা চালায়। গবেষকরা ভেবেছিলেন পুরো জাহাজটিকে পিং পং বল দিয়ে ভরে ফেললে বলগুলো ওপরের দিকে চাপ প্রয়োগ করবে এবং জাহাজটি সমুদ্র পৃষ্ঠে ভেসে উঠবে। কিন্তু তখন বিজ্ঞানীরা ভাবেননি যে বলগুলো টাইটানিকের কাছে পৌঁছার আগেই পানির চাপে ফেটে যাবে। এরপর ভাবা হয় যে বেলুনের মাধ্যমে জাহাজটিকে উদ্ধার করবেন। তারা ভেবেছিলেন অসংখ্য বেলুন হিলিয়াম গ্যাস দ্বারা পূর্ণ করলে জাহাজটি ওপরে উঠে আসবে, কিন্তু সমুদ্রের এত গভীরে এসব বেলুনে হিলিয়াম গ্যাস কে ভরবে সেটিও শুরুতে তাদের ভাবনায় আসেনি। পরবর্তীতে বিজ্ঞানীরা আরও একটি পরিকল্পনা করেন। বরফের ঘনত্ব পানির চেয়ে কম, তাই বরফ পানিতে ভাসে। এই তত্ত্বের উপর ভিত্তি করে তারা চেয়েছিলেন টাইটানিকের আশপাশের পুরো পানিকে বরফে রূপান্তর করা যায় কিনা, তাহলে জাহাজটিকে ভাসিয়ে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হবে। কিন্তু এত পানিকে বরফে পরিণত করতে এই প্রজেক্টে বিপুল পরিমাণ তরল নাইট্রোজেনের প্রয়োজন পড়বে, যা সমুদ্রের নিচে বহন করা যেমন অসম্ভব তেমনই ব্যয়বহুল। এরপরে একটি শিপিং কোম্পানি নতুন ধরনের সাবমেরিন দিয়ে জাহাজটিকে উদ্ধার করতে চেয়েছিল, কিন্তু এর জন্য যে বিশাল আকারের পাওয়ার প্ল্যান্ট প্রয়োজন তা সমুদ্রের এত গভীরে নির্মাণ করা অসম্ভব। এরপর বেশ কয়েকটি কোম্পানি একে উদ্ধার করার পরিকল্পনা করেছিল, কিন্তু কোনোভাবে যদি উদ্ধার করা সম্ভব হয় সেই প্রক্রিয়াটি এতটাই ব্যয়বহুল যে কোনো কোম্পানি বেশি দূর আর অগ্রসর হতে চায়নি। কেননা উদ্ধার কাজে যে পরিমাণ খরচ হবে লাভ তো অনেক দূরের কথা, সেই খরচ উঠে আসারও তেমন কোনো সম্ভাবনা নেই। এমনকি টাইটানিক ওপরে উঠিয়ে যদি জাদুঘরেও রাখা হয় উদ্ধারের খরচ উঠাতেই লেগে যাবে 100 বছর। বরং এই জাহাজ উদ্ধার করতে যে পরিমাণ খরচ হবে অনায়াসে তা দিয়ে বর্তমান সময়ের একটি অত্যাধুনিক জাহাজ ক্রয় করা যাবে। বছরের পর বছর ধরে জাহাজটি উদ্ধারের চেষ্টায় ব্যর্থ হলেও এ জাহাজের সাথে মিশে রয়েছে অন্যরকম এক আবেগ, আর এই আবেগের পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে হলিউড চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরনের টাইটানিক সিনেমাটি।
2001 সালে ইউনেস্কো এই ধ্বংসাবশেষটিকে আন্ডার ওয়াটার কালচারাল হেরিটেজ হিসেবে উল্লেখ করেছে। ক্রমাগত ব্যাকটেরিয়ার আক্রমণে একসময় জাহাজটি হয়তো ডুবে যাবে। এই রহস্যকে ঘিরে সৃষ্টি হবে টাইটানের মতো আরও নানা রহস্য। বিজ্ঞানের জয়যাত্রা এসে মুখ থুবড়ে পড়বে প্রকৃতির কাছে। তবুও থেমে থাকবে না মানুষের গবেষণা। কৌতূহলের বশেই বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যাবে মানুষ, সৃষ্টি হবে ইতিহাস। তেমনি ইতিহাসে ঠাঁই পাওয়া ডুবোযান টাইটানকে ঘিরে সৃষ্টি হওয়া নতুন রহস্যের সমাধানের তাগিদেই এবার কানাডিয়ান কর্তৃপক্ষ ডুবোযানটি বিস্ফোরণের বিষয়ে তদন্ত শুরু করেছে। সম্পূর্ণ তদন্তে 18 মাস থেকে 2 বছর সময় লাগতে পারে। ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের টিএসবি সভাপতি ক্যাথি ফ্লক্স বলেছেন, আমরা জানি সবাই উত্তর চায়, বিশেষ করে পরিবার এবং জনসাধারণ। আমাদের দায়িত্ব হল কি ঘটেছে, কেন ঘটেছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার সম্ভাবনা বা ঝুঁকি কমাতে কি পরিবর্তন করতে হবে তা খুঁজে বের করা। ফারজানা লিনা, এটিএন নিউজ।